আমি একজন বাংলাদেশি। আজ থেকে 3 মাস আগে বাংলাদেশ থেকে গুগলির মধ্যে দেখলাম যে মণিপাল হসপিটাল বাইপাস সার্জারি করতেছে। তো ললিত সাকু উচিত টাইম গুগলি মে সার্চ দিয়ে দেখলাম 6,500 রুপে অপারেশন করছে, হার্ট সার্জারি করছে, কিন্তু ওপেন হার্ট সার্জারি না, পুরা বাইপাস। পরে ওনারা আমার পছন্দ হইল, আমি বাংলাদেশ থেকে এই জায়গায় আসলাম। শনিবার দিন অপারেশন করছি, আজকে মঙ্গলবার আমি মোটামুটি সুস্থ, কালকে সকালে আমাকে ছুটিতে দিন ইনশাল্লাহ। যারা বাংলাদেশ থেকে এই হার্ট সার্জারির প্রয়োজন হয় তারা অনাত্মক বেলুর, চেন্নাই, কলকাতা, দিল্লি নে কোনো দরকার নেই, আপনারা এই জায়গায় আসবেন। মণিপাল হসপিটালে খরচ কম, ঠিক কোনো চাহিদা নাই, নার্স এটা সঠিক নার্স আছে মানে পরিচালনা করার জন্য, তারা সব কিছু আছে, খাবার থেকে শুরু করে এনক আমি যা আসছি আমার সাথে কেউ লাগে নাই, যা কিছু করার দরকার সব কিছু তারা করে। এত ভালো একটা হসপিটাল আমার জীবনে আমি আর দেখি নাই, শুনিও নাই, ইন্ডিয়া না আসলে হয়তো আমি অনুভব করতে পারতাম না যে এত ভালো একটা হসপিটাল ইন্ডিয়ার মধ্যে আছে। যারা ওপেন হার্ট সার্জারি লাগে ওপেন লাগবে না, এ জায়গায় আসলে ছোটো করে কাটবে বাইপাস, যারা বলে বাইপাস করে আমার বাউল রিপ্লেস করছে বাইপাস করে, আপনারা রিপ্লেস করতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমি অ্যাটেন্ডেন্সের যে কাজ করা উচিত যে সবসময় সেবা যত্ন করা, আমি আমার এগুলো লাগে নাই, এখানকার যে স্টাফ, যে এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্স, সিস্টার, ডক্টরস যারা আছেন, তারা আমার অ্যাটেন্ডেন্সের কোনো কাজ করা লাগে নাই, সব কিছুই ওনারা কমপ্লিট করছে। অন্য হসপিটালে এই অপারেশন ওপেন হার্ট সার্জারি করা লাগত, কিন্তু দিস হসপিটাল, দিস মণিপাল হসপিটাল ইজ গুড, ভেরি গুড। আর অ্যাডমিনিস্ট্রেটিভ মানে আর অ্যাডমিন সাইড সব সাইড ভেরি গুড, আই লাইক। আর বিশেষ করে ললিত স্যার, হি ইজ ভেরি গুড ডক্টরস। অন্য অন্য হসপিটালে ওপেন হার্ট সার্জারি লাগতো, কিন্তু ললিত স্যারের জন্য বাইপাস কম্পিউটার অপারেশন, এটা বাইস্কোপের মাধ্যমে অপারেশন করা হয়েছে, এই জন্যই আমরা ইনশাল্লাহ দ্রুত আমরা সুস্থতা কামনা করতেছি, এমনকি অলরেডি দ্রুত সুস্থ হয়েছি অলরেডি। তো আমার যারা অন্যান্য চিকিৎসার জন্য এখানে আসবেন, বিশেষ করে হার্টের জন্য, কম্পিউটারের মাধ্যমে ললিত স্যার খুব একদম ভালো ডাক্তার, ইজ ভেরি গুড। তো আপনারা এখানে কোনো হয়রানি হওয়া লাগে না, এ আসছি দুদিন আগে, দুদিন পরে অপারেশন ও সার্জারি হয়ে গেছে, এখন মোটামুটি ইনশাল্লাহ আমরা অনেকটাই সুস্থ, আশা করতেছি আগামী কাল অথবা পরশুর মধ্যে আমরা এখান থেকে এই মানে ছুটি দিয়ে দিবে, আমরা এখান থেকে এই চলে যাবো ইনশাল্লাহ। বাংলাদেশে যদি কারোর প্রয়োজন হয় আমার পরিচয় জানার জন্য, এটা বকবাদি না, আমি মানিক মেম্বার, বর্তমান রানিং মেম্বার, মারবাড়ি ময়মনসিং ডিস্ট্রিক্ট গৌরীপুর থানা 4 নং মহাই 9 3 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমার নাম্বার 01712 8246 92 19 42 19 46 01712 19 8246 আমার ফোন করলেও হবে, অথবা ললিত স্যারের গুগলে গিয়া ললিত স্যারের নাম লিখে সার্চ দিলে উনি কত উপলব্ধ সার্জারি করতেন, 6,500 রুপে সার্জারি করতেন। আমি যখন দেখি প্রায় 2 মাস আগে, এখন তো আরও হয়েছে, প্রতিদিনই হইতেছে। ললিত স্যারের এই জায়গায় সার্চ দিলে আপনারা সরাসরি দেখতে পারবেন, এখানে কোনো দালাল লাগবে না, কোনো বার্তা লাগবে না। আর এই জায়গায় আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে সরাসরি অনলাইনে চার্জ দিলেই সরাসরি আপনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবেন, ভিসার জন্য জমা দিলে ভিসা পাওয়া সরাসরি রাজস্থানে চলে আসবেন, কোনো ঝামেলা নাই, কোনো দালাল নাই, কোনো চিটার নাই, কোনো বার্তা নেই। ধন্যবাদ সবাই, ভেরি গুড। আর মণিপাল হসপিটাল, ভেরি গুড, ললিত স্যার, থ্যাংক ইউ।